রাজধানীর সরকারি হাসপাতালগুলোতে করোনা রোগীর চাপ আজও কম, তবে ঢাকার বাইরে থেকে আসা রোগী বাড়ছে। লক্ষণ করোনার হলেও পরীক্ষা না করেই মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আসছেন তারা। এদিকে করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণ চিহ্নিত করার পাশাপাশি স্বাস্থ্যবিধি না মানলে সামনে আরও কঠিন পরিস্থিতিতে আসতে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্যমন্ত্রী। 70 সালেহা বেগম চাঁদপুরের হাজীগঞ্জ থেকে এসেছেন ডিএনসিসির করোনা হাসপাতালে। কয়েকদিন ধরে জ্বর শ্বাসকষ্টে ভুগছিলেন, করোনা পরীক্ষার রিপোর্ট এখনো পাননি, তবে সিটি স্ক্যানে তার ফুসফুসে সংক্রমণ পেয়েছেন চিকিৎসকরা। হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছি আর এক ডাক্তার বলছে যে ওনার কোভিড-19 পরীক্ষা করান, ওনারই তো জ্বর ছিল, সম্ভাবনা আছে। সিটি স্ক্যান করছি আর ওনারা বলছে 80% ওনার কোভিড-19 সম্ভাবনা আছে, এই জন্য এখানে নিয়ে আসছি এখন। রাজধানীর সরকারি হাসপাতালগুলোতে করোনা রোগীর চাপ তুলনামূলক কম, তবে আগতদের অধিকাংশই ঢাকার বাইরের। এখানে আসছিলাম কিন্তু কালকে ওর অক্সিজেন লেভেল ভালো ছিল, এজন্য ওরা রাখে নাই। এখন কালকে যাওয়ার পরে বাসায় রাত্রি থেকে ওর অক্সিজেন লেভেল ফল করতেছে। হঠাৎ করেই সকালবেলা এই ধরনের প্রবলেম হওয়ার কারণে আমরা চাঁদপুর সদর হাসপাতাল নিয়ে গেছি, ওনারা ঢাকা রেফার করছে আর কি। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে বিভিন্ন জেলা থেকে আসা গুরুতর রোগীর সংখ্যা বাড়ছে, অগ্রাধিকারও পাচ্ছেন তারা। যখন ওখানে তারা কোনোভাবেই ম্যানেজ করতে পারছে না, তখন তো তাদের আসতেই হবে হায়ার সেন্টারে, এবং আমরা কিন্তু তাদেরকে অগ্রাধিকার দিয়ে নিচ্ছি। আমার এখানে কিন্তু যারাই বাইরে থেকে আসছে আমরা কিন্তু সাথে সাথেই তাদের জন্য আমরা ওপেন করেছি। আমরা 2-4 ফিরিয়েও দিয়েছি যে যারা আমরা দেখেছি কোনো বড় হাসপাতাল থেকে রেফার বা ট্রান্সফার হয়ে এসছে, আমরা এটা বলেছি যে এনাদেরকে আমরা এই মুহূর্তে নিতে পারছি না। এদিকে পুষ্টি সপ্তাহের ভার্চুয়াল আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী বলেছেন মানুষ সচেতন না হলে দ্বিতীয় ঢেউয়ের পরেও ভয়াবহ সমস্যায় পড়তে হতে পারে। করোনা এই ঢেউটা আসলো কিভাবে, কারা এই ঢেউটা আনলো? কারণ আমরা যদি এটাকে চিহ্নিত না করি তাহলে আবার তৃতীয় ঢেউর জন্য আমাদের অপেক্ষা করতে হবে, আবার তৃতীয় ঢেউতে আমরা আক্রান্ত হতে পারি, সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে যাতে তৃতীয় ঢেউ না আসে। রকিবুল রাহাত, ডিবিসি নিউজ, ঢাকা।